মন্ডলী, আপনারা দেখছেন যে এটি আমার বেদানা গাছ। বেদানা গাছে আমি এবছরই রোপণ করেছি। অনেকগুলো ফুল আসার পরেও আম পান ঝড়ের কারণে গাছগুলো সমস্যা হয়েছিল, তো আবার নতুন করে গাছগুলো গাছটির জীবন ফিরে হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে আপনার এই গাছে আমি যতবারই ফুল আসুক না কেন, ফুলটা একটু বড় হলে ঝরে যাচ্ছে। এটা আমার জন্য মনে হচ্ছে যে এটা পিঁপড়ার কারণে হতে পারে। আপনারা দেখছেন, দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন মাজালি, এগুলো আমাদের বলে মাজালি। এই মাজালি এগুলো গাছকে নষ্ট করছে। হ্যাঁ, জানেন যে পিঁপড়া লাগলে গাছে ক্ষতি হয়। আমি কয়েকবার স্প্রে দিয়েছি, বিভিন্ন ব্যস্ততার কারণে আমি স্প্রে দিতে পারিনি। এরকম মাঝালি অনেকগুলো লাগছে গাছে। এগুলো আপনার ফুলটা একটু বড় হওয়ার সাথে সাথেই, ওই যে আর একটা মাঝালি, এই ফুলগুলো বড় হওয়ার সাথে সাথে এই মাঝালিগুলো ক্ষতি করে ফুলের। তো আমি এই গাছগুলোকে স্প্রে দিব, দিয়ে যেন পিঁপড়ে বা কোনো ধরনের পোকা আক্রমণ না করতে পারে। দেখছেন যে এই গাছগুলো ফুল আসছে অনেক। অনেকগুলো ফুল আসছে, ছোট ছোট আরো কিছু কুড়ি জন্মেছে। আল্লাহ রহমতে অনেকগুলোই ফল ধরতে পারে, আল্লাহ ভালো জানে। দোয়া করবেন আপনারা। এই বছরই লাগিয়েছি গাছটি। আপনারা দেখুন যে গাছটি আমি লাগিয়েছি নান্দা, আমরা নান্দা বলে থাকি গ্রামের ভাষায়। এইগুলোতে গরু ছাগলকে খাদ দেওয়া হয়। আমার নিচে ছিল এটা, আমাদের একটা গরু ছিল, তো এখন আপাতত নাই, গরু সেখান থেকে নিয়ে আসছি। আমি নান্দায় গাছটা রোপণ করছি। আমি দুদিন আগেও এই গাছে সার দিলাম। আমি কী কী সার দিলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি দিয়েছি অল্প পরিমাণ টিএসপি, পটাশ, 1 কেজি পটাশ, 1 কেজি টিএসপি এবং 200 গ্রাম দানাদার। আমি এটি একসাথে মিশ্রণ করে, ও আর 1.5 কেজি আপনার খোল, খোলটা ইউরিয়া সারের কাজ করে, তো আমি খোলটা দিয়েছি। খোল এই তিন রকম দিয়ে আপনার ভিজিয়ে রাখছিলাম 2 থেকে 3 দিন। রাখার পরে আমার প্রায় 22-23টা গাছ আছে, তো 22-23টা গাছের গোড়ায়, গাছের লক্ষ্য রাখতে হবে গাছের গোড়ায় দেওয়া যাবে না, একবার গোড়ায়, মানে একেবারে গাছের গোড়ায় দিলে শিকড়ের সমস্যা হতে পারে। তো আমি সাইডে একটু হালকা মাটি খুঁচে দিয়ে ওখানে আমি সার প্রয়োগ করেছি, ওই পানিটা, সারের পানিটা। তো এরকম আমি আমার প্রায় আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার ছাদে প্রায় এরকম 22টে গাছ আছে। আমি আপনাদেরকে সবগুলোই শেয়ার করবো যে কী অবস্থায় আছে গাছগুলো, কী দিই। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা ভালো থাকবেন এবং গাছ সম্পর্কে, সাত বাগান সম্পর্কে, সাত কৃষি সম্পর্কে নিত্য নতুন ভিডিও, বিভিন্ন সমস্যা, সমস্যার সমাধান ইত্যাদি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। লাইক বাটনটি প্রেস করুন, শেয়ার করুন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।